গো, তুমি এত সকাল সকাল কোথায় চললে? আমি একটু ঘাটে যাচ্ছি গিন্নি, রাতের নৌকা করে বেশ কিছু মাল আসবার কথা আছে ঘাটে। দেখি গিয়ে, এতক্ষণে তো নৌকা এসে ঘাটে ভেরবার কথা। বেশ বেশ যাও, কিন্তু একটু তাড়াতাড়ি চলে আসবে। তুমি চিন্তা করো না গিন্নি, যদি আসতে দেরি হয় তাহলে হোটেল থেকে খেয়ে নেব। এত বড় উঠোন কি এত সহজে ঝাড় দেওয়া যায়? কি যে করি, না করলে তো আবার কথা শুনতে হবে, একটু পরেই শুরু হয়ে যাবে হুকুম আর হুকুম। এত সময় লাগলো তোমার একটা চা করে নিয়ে আসতে? বাড়িতে তো এই একটাই কাজ না, সব কাজ কাম করে তবে আসবো তো। বলি, এটা বুঝি কাজ নয়? আমার কাজ কি তোমার কাছে কাজ মনে হয় না? এই কেমন কথা রূপা, আমি তো তোমার জন্য চা করে নিয়ে আসলাম, এই নাও তোমার চা নাও। এটা কি চা হয়েছে না অন্য কিছু শুনি? কেন, আমি তো ভালো করে তোমার জন্য চা বানিয়ে নিয়ে আসলাম। দেখো বৌদি, তুমি কিন্তু বড্ড বেশি কথা বলো, আমার মন মতো হয়নি মানে তোমাকে আবার নতুন করে চা বানিয়ে নিয়ে আসতে হবে। দেখো রূপা, আমি এবাড়ির বউ, এবাড়ির কাজের লোক নই, তোমার যদি চা খেতে ইচ্ছে হয় তাহলে নিজে বানিয়ে নিয়ে খাও। মা দেখো দেখো, বৌদি আমাকে কি বলে গেল। কি বলল শুনি? আমি বলেছি যে চাটা ভালো হয়নি, তুমি একটু ভালো করে আমার জন্য এক কাপ চা করে নিয়ে আসো, অমনি আমাকে কত কথা শুনিয়ে দিয়ে গেল। বলে কিনা আমি এবারে কাজের লোক নই। তাই নাকি? আমিও দেখছি, দাঁড়া, আমার মেয়ের সাথে পাল্লা, তুই কিছু মনে করিস না মা, আমি দেখছি। আমাকে দেখেছেন মা? হ্যাঁ বৌমা, তোমাকেই দেখেছি। সেই সকাল থেকে হাত পা খুব ব্যথা, মনে হচ্ছে বিছানা থেকে উঠতেই পারছি না। আমি তাহলে আপনার ছেলেকে ডাক্তার নিয়ে আসতে বলবো মা? না না, এইটুকু ব্যথার জন্য আবার ডাক্তার ডেকে কি হবে, তুমি বরং বসে আমার হাত পা গুলো একটু টিপে দাও। মা আসলে আমার তো এখনো অনেক কাজ বাকি, তাই যদি আপনি রূপাকে বলতেন কিছু কাজ করে দিতে, আমি তাহলে বসে আপনার হাত পা টিপে দিতাম। না না, কাল ওর পরীক্ষা, তোমাকে যা বলেছি তুমি তাই করো। কিন্তু মা আমার তো রান্নাই শেষ হয়নি এখনো, আর একটু পরেই আপনার ছেলে তো এসে খেতে চাইবে, তখন কি করব আমি? আমার থেকে তোমার রান্না এখন বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেল বৌমা। আসলে লোকে ঠিকই বলে, বেটার বউ বেটার বউই হয়, কখনো মেয়ে হয় না। কি রে গণেশ, এত সময় লাগলো কেন? আর বলো না দাদা, মাঝ নদীতে আসবার পর থেকে এই জোরে জোরে বাতাস, আর সেই সাথে বড় বড় ঢেউ, উফ বাবা রে। ও আচ্ছা আচ্ছা, তা মাল ঠিকঠাক আছে তো সব? হ্যাঁ, কি যে বলো দাদা, এখনো পর্যন্ত কি মালে এমন তেমন কিছু হয়েছে? আরে না না, সেই জন্যই তো তোর উপরে সব থেকে বেশি ভরসা করি। তোমার তাড়া থাকলে তুমি বাড়িতে চলে যাও দাদা, আমি সব মাল নামিয়ে তারপর তোমার ঘরে রেখে আসব। বেশ বেশ, তাহলে তাই কর, আমার আবার বাড়িতে যেতে হবে, একটু সকালে না খেয়ে চলে আসলাম তো তাড়াহুড়ো করে। ঠিক আছে দাদা, আমি ও বেলায় গিয়ে তোমার থেকে টাকা নিয়ে আসব, বৌদিকে বলে রেখো আমার জন্য কিছু তৈরি করে রাখতে। বেশ বেশ, এবার তাহলে আমি গেলাম রে গণেশ।
এভাবে দাঁড়িয়ে আছো কেন মা? বসো ওখানে। বসে আর কি হবে রে বাবা, এ বাড়িতে তো আমাদের কোনো দামই নেই। একই কথা বলো মা, এ বাড়ি তো তোমার বাড়ি, এ বাড়িতে তুমি যা বলবে তাই হবে। তুমি আর সেই স্বপ্ন দেখা বন্ধ করো দাদা, আমাদের মনে হয় এ বাড়িতে আর থাকা হবে না। এ কোথায় যাবে শুনি? মা রূপা কি বলছে? রূপা ঠিকই বলছে রে বাবা, তোর বউ তো আমাদের এ বাড়ির কেউ মনেই করে না, একটা কথা বললে পাঁচটা কথা শুনিয়ে দেয়। কি রাধার এত বড় সাহস? কোথায় রাধা, কোথায়? এই যে গিন্নি, বলি তোমার কি একটুও ভয় হয় না? তুমি এ বাড়িতে থেকে আমার মা বোনের সাথে মুখে মুখে কথা বলো, তাদের কোনো কথা শোনো না। কে বলেছে তোমাকে এসব কথা? বিশ্বাস করো, আমি এমন কিছুই করিনি। আমি কার কথা বিশ্বাস করব? আমার মা বোন কি আমার কাছে মিথ্যে বলছে নাকি তুমি মিথ্যে বলছো? ঠিক আছে, আমার কথা তোমার বিশ্বাস করা লাগবে না। এখন বলো আমাকে কি করতে হবে। তুমি এখন থেকে মা আর রূপার সব কথা মেনে চলবে। মনে রেখো, এ বাড়িতে থাকতে হলে আমার মা বোনের মতো চলতে হবে। তুমি যা বলবে তাই হবে। যাও মা, এবার তো আমি বলে দিলাম, এবার তোমরা ঘরে যাও। এই নাও বৌদি, আমার এই কাপড়গুলো ধুয়ে দাও তো, অনেক ময়লা হয়েছে। ও, সেই সকাল থেকে কাপড় ধুয়েই যাচ্ছি ধুয়েই যাচ্ছি, মানুষ কতটা নির্দয় হয় তা আমার শাশুড়ি আর ননদকে না দেখলে বুঝতে পারতাম না। বাড়ির সব কাজ একা হাতে করে আর পারছি না, কেউ যদি আমাকে একটু সাহায্য করত। কি গো, তোমার কি এখনো কাপড় কাচা হলো না? বলি আমার যে গঞ্জে যাওয়ার সময় হয়ে গেছে। মা রূপা আমাকে এই কাপড়গুলো দিয়ে বলে গেল এগুলো কাচা শেষ করে তবেই অন্য কাজ করতে হবে। তাই বলে কি আমি না কে যাব নাকি? সে কথা আমি কি করে বলবো, তুমিই তো বলেছো এ বাড়িতে থাকতে হলে তোমার মা আর বোনের সব কথা মতো চলতে হবে। আরে তা না হয় বলেছি, কিন্তু তাই বলে আমার কথার কোনো দামই নেই তোমার কাছে। আমি কি করব বলো তো, আমার তো আর পাঁচটা হাত নেই যে সবার কাজ সময় মতো আমি করে দিতে পারবো। যাই হোক, তুমি আগে আমার কথা শুনবে তারপর সবার কথা। যাও এখন আমার জন্য আগে খাবার তৈরি করে, খাবার খেয়ে তারপর গঞ্জে যাব। আমাকে একটু খেতে দেবে মা, সকাল থেকে কিছুই খাইনি। তুমি একটু বসো বাবা, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। বেঁচে থাকো মা, সকাল থেকে পেটে দানা পানি কিছুই পড়েনি, খুব ক্লান্ত লাগছিল। তোমার বাড়ি কোথায় বাবা, কোথায় গিয়েছিলে? আমি এক যাযাবর রে মা, আমার কোনো ঘর বাড়ি নেই, পথে ঘাটে বনে বাদারে ঘুরে বেড়াই। তোমাকে দেখি মনে হচ্ছিল তুমি খুব ক্ষুধার্ত। তুই যে আমার বড্ড উপকার করলি রে মা, এবার বল আমি তোকে কি উপহার দিতে পারি? আমার কিছুই লাগবে না বাবা। আমি জানি রে মা, তোর শাশুড়ি তোর সাথে খারাপ ব্যবহার করে। না না, এই কথা তোমাকে কে বললো? আমি যে সব জানি রে মা তাই তো বলে দিলাম। তার মানে তুমি তাহলে আমার মনের কথাও জানো নিশ্চয়ই? হ্যাঁ রে মা, আমি তাও জানি, তুই যা চাস আমি তোকে তাই দেব। কিন্তু শোন, এ কথা যেন কেউ জানতে না পারে। ঠিক আছে বাবা, তুমি আর আমি ছাড়া এ কথা কেউ জানতে পারবে না। এবার তাহলে আমি যাই রে মা,
আমার যে আরো অনেক কাজ বাকি। ঠিক আছে বাবা, তুমি আমার জন্য আশীর্বাদ করো। ওগো, তুমি কি আমার উপর রাগ করে আছো? রাগ করে থাকবো কেন? না না, এই যে আমি না বুঝে তোমাকে মা আর রূপার কথা মতো কত কথা বলেছি। আরে না না, কিছুই মনে করিনি, তবে প্রথমে খুব কষ্ট পেয়েছি। আমি আজকে সব বুঝতে পেরেছি, তোমার সাথে আমরা অন্যায় করে ফেলেছি। তুমি এ কথা বলছো? হ্যাঁ গো গিন্নি, হ্যাঁ, আমিও তো মানুষ, তার চেয়ে বড় কথা আমি তোমার স্বামী। আমি মা আর রূপাকে আজই বলে দেব, ওরা আর তোমাকে কোনো বাড়তি কাজের হুকুম করবে না। না না, তার আর দরকার নেই, আমার এসব কাজ করতে করতে অভ্যাস হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু যদি কখনো তোমার কাছে কিছু মনে হয় আমাকে বলবে কিন্তু। ঠিক আছে, এখন ঘুমাও তো, সকালে উঠে আবার আমার মেলা কাজ। এবার দেখি কি করে তোমরা আমাকে খাটাতে পারো। এ মা, এত খাবার কে রান্না করলো শুনি? সব খাবার আমি রান্না করেছি রূপা। আমি জানতাম গিন্নি, তোমাকে দিয়ে সবই সম্ভব। এই উঠোন বুঝি তুমি পরিষ্কার করেছ বৌমা? হ্যাঁ মা, আমি করেছি, আর আপনার কালকের কাপড়গুলো ধুয়ে শুকাতে দিয়েছি। দেখছো তো মা, রাধা কেমন তার দু হাতে সব কাজ সেরে ফেললো। এবার বলো, তুমি আর রূপা যদি ওর সাথে একটা হাত বাটো, তাহলে কি কাজগুলো আরো সহজ হয়ে যাবে না? হ্যাঁ রে বাবা, তুই ঠিকই বলেছিস, এবার থেকে আমি আর রূপা সব সময় বৌমাকে সাহায্য করব। নিন মা, খেয়ে নিন, তা না হলে তো আবার খাবার ঠান্ডা হয়ে যাবে।